জমি জায়গার পর্চা অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাংলার ভূমি ওয়েবসাইট বর্তমানে পরিবর্তন হয়েছে বেশ কিছু নতুন অপশান যোগ হয়েছে এছাড়াও যে সমস্ত প্রসেস আগে দেখানো ছিল সেগুলো কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে আজকে আমরা জানবো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে আপনি পর্চা ডাউনলোড করবেন যারা অনলাইনে আবেদন করেছেন তারা অনলাইনে পর্চা ডাউনলোড করতে পারবেন এখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে সেগুলো আমরা দেখে নেব তো এর আগে আমরা অনেক ভিডিও আপলোড করেছি জমি জায়গার পর্চা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই সমস্ত ভিডিও যদি আপনি না দেখে থাকেন অনলাইনে কিভাবে পর্চার জন্য আবেদন করতে হয় কিভাবে পেমেন্ট করতে হয় সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে সেই সমস্ত ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে দেখে নিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন একই প্রসেস রয়েছে এবং ডাউনলোডের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে সেগুলো দেখব তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন এছাড়াও বাংলার ভূমি পোর্টালে আরও কিছু নতুন সার্ভিস যোগ হয়েছে যেগুলো ওয়ারিসেন মিউটেশন জমি জায়গার খাজনা সমস্ত কিছু আপনি অনলাইনে দিতে পারবেন এছাড়াও আরও কিছু নতুন অপশান যোগ হয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আলোচনা করব তো এখন দেখে নেব কীভাবে আপনি পর্চা ডাউনলোড করবেন বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেজটাকে লগ করবেন বাংলার ভূমি ওয়েবসাইট ওপেন করার সময় কখনও কখনও দেখবেন এরকম মেসেজ অনেকের শো হতে পারে তো এই ক্ষেত্রে এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন তারপরে নিচের দিকে অ্যাকসেপ্ট দি রিক্স অ্যান্ড কন্টিনিউ যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন তাহলে পেজটা ওপেন হয়ে যাবে এই পর্চা ডাউনলোড আপনি গুগল ক্রোম থেকেও করতে পারেন মজিলা ফায়ার ফক্স থেকেও করতে পারেন যে ভার্সেন রয়েছে সেই ভার্সান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে আমরা গুগল ক্রোম ওপেন করেছি এবং পেজটাকে লগ ইন করেছি এখানে সিটিজেন সার্ভিস যে অপশান রয়েছে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন আগে যেখানে সার্ভিস ডেলিভারির আন্ডারই জিআরএন সার্চের অপশান ছিল এখন জিআরএন সার্চের অপশান আপনি এখানে পেয়ে যাবেন আলাদা ট্যাবে এখানে দেখবেন জিআরএন সার্চের অপশান রয়েছে জিআরএন সার্চে ক্লিক করবেন তো জিআরএন সার্চে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এবার পরবর্তী পেজে আপনার এখানে একটা ম্যাসেজ হবে আপনি দেখতে পাবেন যে যেটা বলা হচ্ছে যে যে জিআরএন নাম্বার আপনি অ্যাপ্লাই করেছেন অর্থাৎ পর্চার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা এক মাস পর্যন্ত এই ওয়েবসাইটে ভ্যালিড থাকবে অর্থাৎ এক মাসের মধ্যে আপনাকে পর্চা ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে এই রেকর্ডটা আর এই ওয়েবসাইটে থাকবে না এখান থেকে ডাউনলোড করতে পারবেন না তো এবার ফর্চা ডাউনলোডের ক্ষেত্রে আপনার কাছে যে জিআরএন নাম্বার এবং আর আর নাম্বার রয়েছে সেই আরও আর নাম্বার এবং জিআর এর নাম্বার দিয়ে এখানে সার্চ করতে হবে তার আগে এখানে বেশ কিছু অপশান অ্যাড হয়ে গেছে তো আমরা এখানে আর আর ফর্চার জন্য যে রিকোয়েস্ট করেছি বা অ্যাপ্লাই করেছি তার জন্য এখানে দেখুন আর আর এর অপশান রয়েছে আর আর পিআইএম এপি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনার যে জিআরএন নাম্বার রয়েছে জিআরএন নাম্বার এখানে এন্ট্রি করবেন আর আর নাম্বার এখানে এন্ট্রি করবেন যেটা অ্যাপ্লিকেশন রিসিভের মধ্যেই পেয়ে যাবেন ক্যাপচার কোড যেটা শো হচ্ছে ক্যাপচারের ঘরে এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন তো এখানে আমরা জিআরএন নাম্বার আরও আর নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচার কোড ফিল করেছি এবার আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এখানে একটা মেসেজ আপনার সামনে শো হবে যদি আপনার আরও আর পর্চা সিগনেচার হয়ে থাকে তাহলে এই মেসেজটা শো হবে আর যদি আপনার এখনও পর্যন্ত আরও আর পর্চা সিগনেচার না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তী দু এক দিন পরে বা কয়েকদিন পরে ট্রাই করতে হবে এখানে আপনি ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন তো ওকেতে ক্লিক করার পর এখানে দেখবেন নিচেতে অপশান পেয়ে যাবেন কন্টিনিউ অপশান পেয়ে যাবেন কন্টিনিউয়ে ক্লিক করবেন তো কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে দেখবেন আপনার যে আর আর পর্চা সেটা সিগনেচার হয়ে গেছে এবং পিডিএফটা আলাদা ট্যাবে ওপেন হবে সেটা মেসেজ শো হচ্ছে এখানে আপনি ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন তো ওকেতে ক্লিক করার পর এবার পিডিএফ ফাইলটা এখানে ডাউনলোডের অপশান পেয়ে যাবেন ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার পিডিএফটা আলাদা ট্যাবে এখানে ওপেন হবে যদি কোনো সময় পপ আপ ব্লকের অপশান আছে এখানে তাহলে পপ আপ ব্লকটাকে আপনি অ্যালাউ করে নেবেন এখানে কোনো সময় পপ আপ ব্লকের অপশান আসতে পারে এরপরে দেখছেন এখানে খতিয়ান বা পর্চা যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা একটাই পেজ রয়েছে আপনার ক্ষেত্রে দুটো তিনটে বা চারটে পেজ থাকতে পারে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আরও আর পর্চা কীভাবে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন যারা আরও আর পর্চার জন্য অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে তারা এখন ডাউনলোড করতে পারবেন কয়েকদিন ওয়েবসাইটে প্রবলেমের জন্য ডাউনলোড হচ্ছিল না এখন সম্পূর্ণ ডাউনলোড হচ্ছে আপনাদের যাদের আরও আর ফরচা সিগনেট হয়ে গেছে বা সিগনেচার হয়ে গেছে সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও বাংলার ভূমি ওয়েবসাইটে আরও কিছু নতুন সার্ভিস অ্যাড হয়েছে যেগুলো আপনি অনলাইন অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন তার মধ্যে রয়েছে ওয়ারিস আর অর্থাৎ যাদের বাবা দাদুদের সম্পত্তি রয়েছে সেগুলো আপনি অনলাইনেই অ্যাপ্লাই করে ও আরিস সার্টিফিকেটের মাধ্যমে ওয়ারিস অ্যাপ্লাই করে আপনি মিউটেশান করে নিতে পারবেন বা আপনাদের নিজেদের নামে সেই সমস্ত সম্পত্তি করে নিতে পারবেন এর পাশাপাশি জমি জায়গার যে খাজনা দিতে হয় আপনাকে অফিসে গিয়ে সেটা এখন অনলাইনে প্রক্রিয়া চালু হয়ে গেছে অনলাইনেই আপনি আপনার জমি জায়গার খাজনা পেমেন্ট করতে পারবেন এছাড়াও আরও কিছু অপশান এখানে অ্যাড হয়ে গেছে সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানাবো কি কি অপশান অ্যাড হয়েছে বা সেই সমস্ত কাজগুলো কিভাবে অনলাইনে করা যায় পর পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দিতে থাকবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন